সারা জীবন শুনে আসছি শখের তোলা 80 টাকা, বাট আজকে আমার শখের তোলার দাম হচ্ছে 960 টাকা। সো কীভাবে আমার শখের তোলার দাম 960 টাকা সেটাই আজকে আপনাদেরকে বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ঘুম থেকে উঠছি, পরে হঠাৎ করে আমার মন চাচ্ছিল যে ভর্তা খাওয়ার জন্য, আর আমার একটু স্পাইসি খাইতে ভাল লাগে, এত বেশিও আমি খাইতে পারি না, বাট সামটাইমস হয় না যে যেটা বাসায় না থাকে ওইটাই আপনার খাইতে ইচ্ছা করে, তো ওরকমই হচ্ছে আমার হঠাৎ করে অনেক বেশি ভর্তা খাইতে মন চাচ্ছিল। সো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর চিন্তা করলাম যে পাশেই হচ্ছে আমাদের এখানে বাংলাদেশে অনেকগুলো শপ আছে খাবারের, বৈশাখী, আলাউদ্দিন, তো ওইখান থেকে আমি যা ভর্তা নিয়ে আসবো। সো আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আমার মনে হইতেছে অনেক দিন পরে হচ্ছে আমি ভর্তা খাবো, আর একটাবারে শান্তি লাগবে, বাঙালি খাবার খুবই শান্তি লাগে। লাইক মাছ মাংস যারা প্রবাসে থাকে, বিদেশে থাকে, তারা জানে যে মাছ আর মাংস খাইতে খাইতে তাদের মনে হয় জীবন শেষ, তো ভর্তা ভর্তা সব মানে খুব কম খাওয়া হয় এইসব জিনিস। তো এখন আমি বাসা থেকে বের হয়ে গেছি, এটা হচ্ছে আমার বাসার সামনের রোড, আমি এখন হাইটা হাইটা দোকানে যাব এখানে, আর দোকানে এখানে আশেপাশে অনেকগুলো হচ্ছে দোকান, একসাথে সবগুলো বাঙালি দোকান, আর A to Z বাঙালি, আমি যত খাবার খাই এই সব দোকানে পাওয়া যায়, একেবারে বাংলাদেশের চানাচুর টানাচুর থেকে শুরু করে সব কিছু। সো আমি এখানে দোকানে চলে আসছি, আয়েশা দেখতেছি যে অনেক বাংলাদেশি মানুষ এসব দোকানে, শুধু বাঙালিরাই আসে না, ইন্ডিয়ানরা, অ্যান্ড হচ্ছে অনেক সময় আমি দেখি এখানে আমেরিকান যে হোয়াইটগুলো ওরাও হচ্ছে এখানের দোকানের মিষ্টিগুলো পছন্দ করে। হচ্ছে চিন্তা করতেছি যে না, মাংস খাইতে খাইতে আমি অনেক বেশি ফেড আপ হয়ে গেছি, এখন শুধুমাত্র আমি ভর্তা খাবো আজকে, আমার যেহেতু মন চাইছে আমি ভর্তাই খাবো। তো এখানে যেখানে এখানে যেখানে মানে আমি সবসময় কথা বলতে নিলে ভুল বলবই, তো যাই হোক এখানে হচ্ছে শুটকি ভর্তা আর মানে আলু ভর্তা আর কী কী ভর্তা ছিল ওগুলো আমার কোনো কিছুই ভালো লাগে নাই, জাস্ট আমি শুটকি ভর্তা নিয়েছি যে আমার $8 আসছে। তো এখন শুনেন যে শখের তোলা কেন আমার 960 টাকা। তো আমেরিকাতে সব কিছু এক্সপেন্সিভ, আর ডলারের দাম যেহেতু এত বেশি, আপনি ডলার কামাচ্ছেন, ডলার আপনার খরচ করতেই হবে, তো এখন আমি এগুলো নিয়ে হচ্ছে বাসায় যাচ্ছি, যাবো অ্যান্ড গরম গরম ভাত দিয়ে তারপর আমি ভর্তা দিয়ে খাবো। এতটুকু শুটকি ভর্তা $8, চিন্তা করেন এতটুকু একটা ভর্তার দাম $8, আর অনেক মানুষ আছে এখানে এক ঘন্টা কাজ করে পরে হচ্ছে $8 পায়, তো আর কি যেরকম ইনকাম ওরকম হচ্ছে খরচ, ভর্তা সাপ মিটে গেছে। তবে কি জানো ভাই, শখের তোলা 80 টাকা, হঠাৎ করে আমার খাইতে ইচ্ছা করছে, যদি আমি বাসায় বানাইলে অনেক ভালো হতো, বাট টাইম নাই এই জন্য বাসায় বানাই নাই, জাস্ট নিয়ে আসছি, এখন যাই গরম ভাত দিয়ে খাবো। এই যে আমার সেই স্পেশাল ভর্তা, এতটুকুর দাম হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় 960 টাকা আসছে, যেহেতু এখন ডলারের দাম বেশি, $1 হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে 120 টাকা। সো এই ভর্তাটুকুর দাম আসছে আমার আপনার 960 টাকা, চিন্তা করেন 960 টাকা দিয়া তবে এতটুকু ভর্তা, খুব ভালো পুরাই। এখন আমি ভাত গরম করে তারপরে লবণ দিয়ে এখন ভর্তা দিয়ে মাইখা মাইখা খাইতেছি। তবে আমার ফেভারিট জিনিস হচ্ছে লাইক ভর্তা দিয়ে হাত দিয়ে খাওয়াটা, বাট আমার হাত একটু কেটে গেছে, তো এখন যদি আমি ভর্তা মাইখা মাইখা খাই তাহলে আমার হাতে অনেক বেশি জ্বলবে, তো এই জন্য আমি চামচ দিয়ে খাইতেছি, বাট আমার এত বেশি মজা লাগতেছে না, মানে হাত দিয়ে ভর্তা দিয়ে খাওয়ারই একটা অন্যরকম স্বাদ। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।